এই ধরনের টেক্সট ইফেক্ট বানানোর একটা ইজি টিপস বা ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো এই ধরনের টেক্সট ইফেক্ট দেখলে মাঝে মাঝে আমাদের মাথায় প্রশ্ন জাগে যে এটা অনেক কঠিন মেবি, বা এগুলো বানাতে অনেক থ্রিডি অনেক কিছু জানা লাগে। সো হ্যাঁ, তারা যখন বানায় হয়তো বা থ্রিডি বানাতেও পারে অনেক সময়, বা বানায় অলরেডি। সো এই টাইপের বানাতে আপনি চাইলে, যদি আপনি একদম বিগিনার হন, একটা ওয়েব আসলে ফলো করতে পারেন, যেটা আজকে আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্লাগিংয়ের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে আই ক্যান্ডি 7। মোস্ট প্রবাবলি অনেকে ইউজ করছেন কিংবা অনেকে ইউজ করেননি। সো এটার যে মানে মেইন ফিচার্সগুলো, সেগুলো হচ্ছে আপনি চাইলে যে কোনো টেক্সট কিংবা আইকন, লোগো বা যে কোনো কিছুর মধ্যে টেক্সচার এবং থ্রিডি নিয়ে টুকটাক কাজ করতে পারবেন। সো এটা নর্মালি ফটোশপে করা যায়, বাট এদিকে অনেক টাইম চলে যায় কিংবা অনেকে বানাতে পারে না। সো এটা তাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। সো ফার্স্টলি আপনারা এটা ডাউনলোড করে নেবেন, এটা আপনারা ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন, আর যদি চান ক্র্যাকটাকেও ইউজ করতে পারেন। এখন এই ক্র্যাক কীভাবে করতে হয় সেগুলো আমি আসলে দেখাতে পারবো না, আদারওয়াইজ চ্যানেল শুরু করার আগে চ্যানেল চলে যেতে পারে। যাই হোক, আমরা ফটোশপে যাই, আমি একটা নতুন লেয়ার নিই এবং হচ্ছে এখানে টেক্সটটা সিলেক্ট করে একটা টেক্সট যদি লিখি, আমি এখানে স্যাম্পল টেক্সট এটা লিখলাম, এবং এটা আমি একটু মোটামুটি একটু ঠিকঠাক করে নিব। সো আমি এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিই, এই ওভারলেটা ঠিক আছে। এবার এখানে ইনারগুলো দিব, দেন বেভেল নেম বস দিব। সো আমার সেটিংগুলো আগের থেকে ঠিকঠাক করা ছিল, আমি আমার মতো করে একটা বানালাম। এই এই জিনিসটা আপনাদের প্রথম যে টেক্সট, এটা যদি যত সুন্দর করে ডিজাইন করতে পারবেন, ওইখানে গিয়ে থ্রি ডি করবেন বা ওখানে গিয়ে যখন কাস্টমাইজগুলো করবেন, তখন আরও জিনিসটা আসলে এনহ্যান্স হবে। সো আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই। এবার ফিল্টার থেকে এলিয়েন স্কাই আই ক্যান্ডি 7 এটা সিলেক্ট করব। এটা হচ্ছে যখন আপনারা ইনস্টল করবেন তখন এটা অটোমেটিকলি এসে পড়বে। সো আপনাদের আলাদা করে এখানে আসলে ডাউনলোড করে আবার কোনো ফোল্ডার রিপ্লেস করার কোনো হ্যাসেল আপনাদের থাকবে না। সো এবার আমরা এটা সিলেক্ট করে দিই। এবার এখানে ইফেক্টে ক্লিক করে যদি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, এবং এখানে প্রথমে এখানে ব্যাকলাইট আছে, বেবাল আছে, টেক্সচারে অনেক কিছু আছে। সো টেক্সচারগুলো অ্যাপ্লাই করলে হবে কি যে এই টাইপের টেক্সচার আপনারা পাবেন। সো এগুলো আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। দেন আছে হচ্ছে এরকম ব্রিক ওয়াল এবং এরকম অনেক ধরনের টেক্সচার এখানে আছে, এবং এখানে যে শেপটা, শেপের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট, ব্যাকলাইটের ইফেক্ট, দেন ড্রিপ, এরকম অনেক ধরনের আছে। সো এখান থেকে পার্সোনাল আমার ফেভারিট যেগুলো, সেগুলোর মধ্যে এক্সট্রুটা একদম ফার্স্ট নাম্বারে থাকবে। এটা যদি সিলেক্ট করি, এই যে দেখতে পারতেছেন এখানে যদি আমরা একটু স্লাইড করি, এই জিনিসটা একটা থ্রিডি টাইপের একটা ফিল আসতেছে, এবং এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, এবং এখানে কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মন মতো। এবং এটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, এই জিনিস আপনারা চাইলে ফটোশপে খুব ইজিলি বানাতে পারবেন। আপনারা ফটোশপে ড্রপ শেডো দিয়ে, দেন আমি আগের টিউটোরিয়ালে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনারা ফিল করে দিতে পারেন, মাস্ক করে ওরকম করে করা যায়। এছাড়া আপনারা ফটোশপে থ্রি ডি ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও করা যায়, কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা অনেকটা টাইম চলে যায় জিনিসটা অ্যাকচুয়াল থ্রি ডির একটা ভাইব দেওয়ার জন্য। সো আপনারা এটা ইউজ করতে পারেন, এদিকে খুব ইজিলি করা যায় জিনিসটা। আমি এটা জাস্ট এমন না যে জাস্ট একটা কালার, সলিড কালার জাস্ট পিছনে পড়ছে, এবং এখানে একটা ডেপথ যে আসে এটা বোঝা যায়। সো এর জন্য পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগছে। আমি এখানে যদি একটু জাস্ট কাস্টমাইজ করি দেখতে পাবেন একটা থ্রি ডি ফিল আসে। দেন এখানে আমার আরেকটা ফেভারিট হচ্ছে যে এটা ক্রোম বা ক্রোম বা যেটাই হোক, এইটা এটা দিয়ে একটা গ্লাসি টাইপের একটা ফিল পাওয়া যায়, এবং এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। সো এইটাও খুবই পছন্দের একটা টেক্সট ইফেক্ট আমার। অ্যান্ড লাস্টলি আপনারা এখানে আপনারা শ্যাডো দিয়ে খেলতে পারবেন। এই জিনিসটা শ্যাডোটা জাস্ট টেক্সটে না, আপনারা যদি কোনো ম্যানিপুলেশন করেন সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় আপনি শ্যাডো দিতে পারেন না, একটা প্রোডাক্টে শ্যাডো দিতে পারছেন না, সেক্ষেত্রে স্মার্ট অবজেক্ট করে এটা ইউজ করতে পারেন, ইউজফুল দিবে এখানে। দেন আইসে যেটা আছে, আইসটা আপনারা যদি আইস টাইপের কোনো টেক্সট ইফেক্ট বানান সেক্ষেত্রে হেল্পফুল হবে। সো এরকম অনেক ধরনের টেক্সট ইফেক্ট আছে, আপনারা চাইলে অ্যাকচুয়ালি দেখতে পারেন এক একটা এক এক রকম। কিছু আছে যেগুলো একদমই ইউজফুল না, যেমন এই যে এইটা একটু বেশি হয়ে গেছে, এটা হয়তো বা এই রিসেন্ট টাইমসের জন্য ইউজফুল না, বা হতেও পারে কেউ যদি ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারে। সো এক এক ধরনের টেক্সট ইফেক্ট আছে, এক একজন এক এক রকম করে ট্রাই দিতে পারেন। সো আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করলাম, ধরেন এই যে এক্সট্রুডের, এটা
এবং এটা আমি ওকে দিলাম এবং খুবই তাড়াতাড়ি এটা এক্সটিভেটটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এইটা আমি চাইলে আমার ব্যানারে ইউজ করতে পারি কিংবা যে কোনো কিছু দিয়ে ইউজ করতে পারি, এটা আমার অনেকটা টাইম সেভ করছে। সো এই যে প্রথমের যে উপরের যে লেয়ার স্টাইলটা আর কি আমি ফার্স্টে দেখালাম, এই যে এইটা এটা যদি আপনি ভালো করে ডিজাইন করতে পারেন দেন এই যে আপনি দেখতে পাচ্ছেন বিস্টের যে টাইটেলটা, এই টাইপের টেক্সট এফেক্ট বানানো খুব ইজি। দেন এই যে ব্ল্যাক প্যান্থার দেখতেছেন, ব্ল্যাক প্যান্থারের উপরের যে ইয়া অংশটা এটা ওই যে বেবাল এমবস করে ব্ল্যাক করে ওভাবে করা হয়েছে। দেন এটা ডুপ্লিকেট করে গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে, এটা আপনার নর্মালি লেয়ার স্টাইল দিয়ে নর্মালি পারবেন কিংবা এই প্লাগিংটা ইউজ করে দেখতে পারেন, এটা সিমিলার টাইপের রেজাল্ট হয়তো বা আনতে পারবেন আপনারা। দেন এই যে এইটা, এই যে ক্রোম না চ্রোম সামথিং কিছু একটা ছিল, এইটা দিয়ে আপনারা এই টাইপের টেক্সট এফেক্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমত ওই যে সুন্দর একটা ফন্ট সিলেক্ট করবেন, দেন ওই এফেক্টটা দিয়ে কাস্টমাইজ করে দেন এই যে লাইটগুলো আপনারা অ্যাড করে দিলে এই টাইপের টেক্সট এফেক্ট পেয়ে যাবেন। সো টেক্সট এফেক্ট বলেন বা ফটোশপের লোগো থ্রি ডি বলেন বা যে কোনো কিছু, যে কোনো কিছু থ্রি ডি বা একটু টেক্সচার দিয়ে কিছু কাজ করতে চাইলে এই প্লাগিংটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। আমার কাছে প্লাগিংটা ভালো লাগছে, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।